হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের জোড়া বিদেশে নিয়ে দুর্দান্ত আপডেট বেরিয়ে আসলো, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে সব থেকে বড় সুখবর বেরিয়ে আসলো আজকে, একসাথে তিনজন তারকা প্লেয়ার কিন্তু দলে ফিরলো। কারা কারা দলে ফিরলো সেটা তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দেবো। কিয়ার নাসিরিকে নিয়েও একটা বড় সুখবর রয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। লুনাকে নিয়েও আপডেট দিয়ে দেবো। তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, মোহনবাগানকে নিয়ে সবথেকে বড় যে সুখবরটা বেরিয়ে আসলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামছে, এবং তার আগে একটা বড় সুখবর বেরিয়ে আসলো, একসাথে তিনজন তারকা প্লেয়ার এবং সেরা প্লেয়ার বলতে পারো, দুজন ভারতীয় এবং একজন বিদেশি চোটের কারণে কিন্তু এই ম্যাচে খেলবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় ছিল। তবে কনফার্ম যে আপডেটটা বেরিয়ে এসেছে, তিনজন তারকা প্লেয়ার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু গুয়াহাটি পৌঁছে গিয়েছে কালকের ম্যাচটা খেলার জন্য। তো কোন তিন তারকা সেটা তোমাদেরকে বলে দিই। ভারতীয়দের মধ্যে দুজন হচ্ছেন অনিরুদ্ধ থাপা, যিনি গত ম্যাচে কিন্তু হাতে চোট পেয়েছিল এবং বেশ কিছুটা সংশয় দেখা গিয়েছিল পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। তবে সবচেয়ে বড় গুড নিউজটা হচ্ছে, তিনি কিন্তু কনফার্ম খেলতে পারবেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে। এর পাশাপাশি আরও একজন তারকা প্লেয়ার মানবীর সিং, যিনি চোটের কারণে দীর্ঘদিন মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত ছিলেন না, এবং বড় সুখবর হচ্ছে মানবীর সিং তিনি কিন্তু গুয়াহাটি পৌঁছে গেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা খেলার জন্য। পাশাপাশি হুগো বুমোস তিনিও রয়েছেন, গত ম্যাচে চোটের কারণে খেলেনি, তবে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে, এবং তাকে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো 100% কনফার্ম। এর পাশাপাশি দিমিত্রি পেত্রাতস, তিনি নিজে থেকেই জানিয়েছেন এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারবেন, এবং চোট সারিয়ে তিনি দলে ফিরেছেন এবং এই ম্যাচটা খেলার জন্য তিনি পুরোপুরি ফিট নিজে থেকেই জানিয়েছেন। তবে প্রথম থেকেই স্টার্ট করবেন কিনা এই বিষয়ে সংশয় রয়েছে। তবে কোচ কীভাবে দিমিত্রি পেত্রাতসকে ইউজ করবে সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতস নিজেই জানাচ্ছেন যে সেটা কোচের ওপরেই ডিপেন্ড করছে। কোচ তাকে যেভাবে ইউজ করবেন তিনি সেইভাবেই খেলবেন, জয়টাই তাদের মেন লক্ষ্য। তো দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোস, মানবীর সিং এছাড়াও অনিরুদ্ধ থাপা, চারজন তারকা প্লেয়ার একসাথে দলে ফিরলো, এর ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট টিমটা খুবই শক্তিশালী হয়ে গেল। তো তোমাদের কি মনে হয়, এই চারজন দলে আসায় কি মোহনবাগান সত্যি টিমটা অনেকটা শক্তিশালী হয়ে গেল? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। পাশাপাশি মোহনবাগানের জোড়া বিদেশিকে নিয়ে আপডেট দিয়ে দিই। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, কিয়ার নাসিরি, যিনি এই মুহূর্তে মোহনবাগান সিনিয়র টিমের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এবং খুব সম্ভবত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন। তো মোহনবাগানের আরও একজন তারকা প্লেয়ার এবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সুযোগ পেল। অলরেডি লিস্টন কোলাসো, মানবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এছাড়াও বিশাল কায়েত, সুভাশিস বোস, একাধিক প্লেয়ার কিন্তু রয়েছে মোহনবাগান টিমে যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকেন। অবশেষে কিয়ার নাসিরি, তিনিও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য সুযোগ পেয়েছেন। এটা কিন্তু খুবই বড় একটা সুযোগ কিয়ার নাসিরির কাছে, এবং বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। পাশাপাশি যদি আদ্রিয়ান লুনাকে নিয়ে কথা বলা যায়, তো আদ্রিয়ান লুনা কালকেই তোমাদেরকে জানিয়েছিলাম চোটের কারণে সম্ভবত এই মরসুমটা থেকে ছিটকে যেতে পারেন। তো এটা কিন্তু প্রায় 100% কনফার্ম, চোটের কারণে তিনি পুরোপুরি এই মরসুমটা থেকে ছিটকে গিয়েছেন, এবং কেরালা ব্লাস্টার্স এফসি একটা বড় ধাক্কা খেলো এটা কিন্তু বলাই যায়। লুনার মতো ক্রিয়েটিভিটি মিডফিল্ডার না থাকা মানে এই কেরালা ব্লাস্টার্স এফসির টিমটা মাঝমাঠটা অনেকটাই দুর্বল হয়ে যাবে। তো লুনার বদলে কেরালা ব্লাস্টার্স এফসি কোন বিদেশিকে ইউজ করে ওই পজিশনে এখন এটাই দেখার। তো কোন বিদেশিকে তোমরা দেখতে চাও অবশ্যই নিচে কমেন্টে জানাও। পাশাপাশি যদি মোহনবাগানের জোড়া বিদেশি নিয়ে দুর্দান্ত আপডেট দেওয়া যায়, প্রথম যে বিদেশিকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। চোটের কারণে গত কয়েকটা ম্যাচেই খেলতে দেখা যায়নি এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতসকে। তবে চোট সারিয়ে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে ফিরতে চলেছেন, নিজে থেকেই তিনি জানিয়েছেন। তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে একটা বড় সুখবর বলতেই পারো, দিমিত্রি পেত্রাতস দীর্ঘদিন পর আবার মোহনবাগান টিমে ফিরছেন, এবং দিমিত্রি মাঠে ফেরা মানে একটা ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল আমরা দেখে থাকি এবং গোলেরও দেখা মেলে। এর পাশাপাশি যদি আরও এক বিদেশিকে নিয়ে দুর্দান্ত আপডেট দেওয়া যায়, তো সেটা হচ্ছে জেসন কামিংস। জেসন কামিংসকে নিয়ে দিমিত্রি পেত্রাতস অসাধারণ মন্তব্য করলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের আগেই। জেসন কামিংস আইএসএলে এখনও পর্যন্ত ভালো রকম সফলতা পায়নি, এর আগে অস্ট্রেলিয়ার এ লিগে অসাধারণ পারফর্ম করেছেন, কাতার বিশ্বকাপেও তিনি খেলেছেন। তবে এই মরসুমে কিন্তু মোহনবাগানের জার্সিতে সেভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারেনি, গোল করতেই যেন ভুলে গেছেন জেসন কামিংস। অসাধারণ পারফর্ম করা দেখেই জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বর্তমানে মোহনবাগানের জার্সিতে খুব একটা মেলে ধরতে পারছে না জেসন কামিংস, এবং এই মুহূর্তে দিমিত্রি পেত্রাতস জেসন কামিংসকে নিয়ে অসাধারণ একটি মন্তব্য করলেন, সাথে মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্দা। তো তারা জানাচ্ছেন জেসন কামিংসকে নিয়ে, জেসন কামিংস তার নিজের সেরাটা দিচ্ছেন এখনও পর্যন্ত, যদিও তিনি গোল
পায়নি, তবে আশা করা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে তিনি গোল করে ম্যাচ জেতাবেন। তো জেসন কামিংসের প্রতি বড়ই আশাবাদী দিমিত্রি পেত্রাতস, এবং এই মুহূর্তে সহকারী কোচ যিনি জুয়ান ফের্নান্দোর দায়িত্ব সামলাবেন এই ম্যাচে ক্লিফোর্ড মিরান্দা, তারা কিন্তু জেসন কামিংসের প্রতি বড়ই আশাবাদী যে জেসন কামিংস এই ম্যাচে গোল করে ম্যাচ জেতাবেন। তো গাইস, তোমাদের কি মনে হয়, জেসন কামিংস কি এই ম্যাচে গোল করে ম্যাচ জেতাতে পারবে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।